বিদেশ ভ্রমণ করতে কে না চায়? আর সেটা যদি হয় খুব কম খরচায়, তাহলে তো আর কথাই নেই। সব থেকে সস্তায় রেলপথে বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনার পছন্দের ডেস্টিনেশন হতেই পারে নেপাল। ভাবছেন তো কি করে এটা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। তাহলে শুনুন, বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত যে ডেমু ট্রেন চলে, সেই ট্রেনে চড়ে আপনি পৌঁছে যেতেই পারেন নেপালে। শিয়ালদা থেকে দুপুরে বিহারের জয়নগরগামী গঙ্গাসাগর এক্সপ্রেস ধরবেন, তারপর পরের দিন সকাল 8:30 নাগাদ ট্রেনটা পৌঁছবে বিহারের জয়নগরে। এরপর জয়নগরে যে কোনো সস্তার হোটেলে চেক ইন করে এখানকার দর্শনীয় স্থানগুলিতে আপনি ভ্রমণ করতেই পারেন। যদি না চান তাহলে অসুবিধে নেই, জয়নগর স্টেশনের ওয়েটিং রুমে লাগেজ নিয়ে আপনি থাকতেই পারেন, কারণ জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত ট্রেনটা দুপুরে ছাড়ে, ফলে দুপুর পর্যন্ত আপনাকে সময় কাটাতে হবে। এরপর দুপুর 2 নাগাদ নেপালের ট্রেন যেখানে ছাড়ে সেই নেপাল প্ল্যাটফর্মে যেতে হবে আপনাকে, সেখানে কাস্টমসের লাগেজ চেক করিয়ে টিকিট কাটতে হবে আপনাকে। কোনো পাসপোর্ট লাগবে না, লাগবে শুধু ভোটার কার্ড। এখানে বলে রাখা ভালো, বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থাগামী ট্রেনে ন্যূনতম ভাড়া ভারতীয় টাকায় 70 টাকা। তবে এই ট্রেনে 2 শ্রেণী রয়েছে, 70 টাকার টিকিটটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, আর এই ট্রেনেই প্রথম শ্রেণীর এসি চেয়ার কারের ভাড়া ভারতীয় মুদ্রায় 450 টাকা। উল্লেখ্য, ট্রেনে 2 কামরাই আনরিজার্ভ ক্যাটাগরির। ভারতীয় সময় দুপুর 3, বিহার থেকে ট্রেনটা ছাড়ে বিহারের জয়নগর স্টেশন ছেড়ে বিকেল 5 নাগাদ নেপালের কুর্থায় পৌঁছবে। ওই ডেমু ট্রেন কুর্থা স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে অটো করে কুর্থা বাস স্ট্যান্ডে আপনি পৌঁছে যেতেই পারেন, সেখান থেকে নেপালের কাঠমান্ডুর বাস পাবেন আপনারা। রাতের দিকেই কাঠমান্ডুর বাস ছাড়ে, কাঠমান্ডু পৌঁছয় পরদিন সকালে। এভাবেই খুব অল্প খরচে আপনি পৌঁছে যেতে পারেন নেপালে। কেমন লাগলো বলুন তো আইডিয়াটা? বিদেশ ভ্রমণও হবে, পাসপোর্টও লাগবে না, আর তার সঙ্গে খুব কম খরচ, ভাবুন তো, মাত্র 70 টাকা। বিহার হয়ে আপনি চলে যাচ্ছেন নেপালে। আরও একবার বলবো নাকি আপনাকে রুটটা? ভেবে দেখতে পারেন কিন্তু, খুব কম খরচ, আর এই খুব কম খরচে আপনি পৌঁছে যাবেন একেবারে নেপালে। সেখান থেকে আপনি কাঠমান্ডু চলে যাবেন। আসুন আপনাদেরকে আরও একবার জানাই যে কিভাবে যাবেন। আপনাকে প্রথমে যেতে হবে বিহারে, বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত যে ডেমু ট্রেন চলে সেই ট্রেনে চড়ে আপনি পৌঁছে যেতেই পারেন নেপাল। শিয়ালদা থেকে দুপুরে বিহারের জয়নগরগামী গঙ্গাসাগর এক্সপ্রেস ধরবেন, তারপর পরের দিন সকাল 8:30 নাগাদ ট্রেনটা বিহারে পৌঁছে যাবে। এবার জয়নগরে কোনো সস্তার হোটেলে আপনি চেক ইন করে সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখে নিতেই পারেন। যদি না চান তাহলে অসুবিধে নেই, জয়নগর স্টেশনের ওয়েটিং রুমেও লাগেজ নিয়ে আপনি থাকতেই পারেন, কারণ জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত যে ট্রেনটা সেটা দুপুরে ছাড়ে। এই সকাল থেকে দুপুর এই সময়টা আপনি কাটাতেই পারেন বিহারের কোথাও ঘুরে, অথবা ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন। তারপর দুপুর 2 নাগাদ নেপালের ট্রেন, সেখান থেকে আপনি চলে যাবেন নেপালের প্ল্যাটফর্ম থেকে কাস্টমসের লাগেজ চেক ইন করিয়ে টিকিট কেটে, মাত্র 70 টাকার টিকিট কেটে চলে যেতে পারেন নেপালের কুর্থা। কী কেমন লাগলো বলুন তো আইডিয়াটা? একবার ভেবে দেখবেন নাকি, পাসপোর্টও লাগবে না, খরচও কম, ঘুরে আসবেন নেপাল থেকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন। এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, বলতে পারেন আপনার যদি কিছু বলার থাকে, আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে।